হেই হাউস গোয়িং অন, আজকে আমি রিভিউ করতে চলেছি আইফোন টেনএস। এই সময় এসেও আইফোন টেনএস কেনাটা আসলে কতটা যুক্তিগত হবে আজকে আমি সে বিষয়টি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আমার কাছে পার্সোনালি পিছনের দিকে ট্রিপল ক্যামেরা সেটআপের থেকে আইফোনে যে ডুয়াল ক্যামেরা সেটআপটি রয়েছে সেটা অনেক বেশি প্রিটিয়ার লাগে আর একটু বেশি মিনিমাল লাগে। অবশ্যই এর জন্য আপনাদেরকে স্যাক্রিফাইস করতে হবে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং নাইট মোডটা। আর এবং এর যদি আশপাশটা দেখি, আমার কাছে আপাতত গোল্ডেন ভ্যারিয়েন্টে রয়েছে, সেটি হচ্ছে অনেকটাই সিমেট্রিক এবং এটি ম্যাক্স ভার্সন নয়, তাই এটি হাতে ধরে বেশ কমফোর্টেবল ফিল হয়। এরপরে যে সেকশনটি রয়েছে সেটির ডিসপ্লে সেকশন, নিঃসন্দেহে এখানকার যে ডিসপ্লেটি রয়েছে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে এখন পর্যন্ত, কারণ এখানকার যে ডিসপ্লেটি রয়েছে সেটি স্যামসাং ম্যানুফ্যাকচার করেছে। আর আপনারা তো জানেন যে স্যামসাংয়ের ডিসপ্লে কোয়ালিটিটা কীরকম হতে পারে। আর আপনাদেরকে বলে রাখি, এই ডিসপ্লেটাতে HDR10 সাপোর্টেড, তাই আপনারা যে কোনো প্রকার HDR কন্টেন্ট 60 FPS আপনারা ইউটিউব থেকে দেখতে পারবেন। এবং এখানকার যে নসটি রয়েছে সেটা শুরুর দিকে আপনাদেরকে একটু অবাঞ্ছিত লাগতে পারে, তবে ম্যাক্সিমাম সময় দেখবেন যে আপনার সেই নসটি একটু খেয়ালই করতেছেন না। এখনও যেহেতু ম্যাক্সিমাম কন্টেন্ট 16:9 রেশিও, তাই আপনারা যখন সেগুলো প্লে করবেন তখন দেখবেন যে নচের অংশগুলো ঢেকে গেছে। আর সবথেকে বড় কথা হলো এটি একটি ওলেড প্যানেল, তাই কোনো ব্ল্যাক অংশগুলোকে অনেক বেশি ব্ল্যাক দেখায় এবং ব্রাইট অংশগুলোকে অনেক ব্রাইটার দেখায়, এর ফলে এর কম্বিনেশনটা অনেক ভালো হয়। এখন আমি আপনাদেরকে স্টুডিও যে সাউন্ড কোয়ালিটিটা রয়েছে সেটি আপনাদেরকে একটু টেস্ট করে দেখাবো। এটি লেফট এবং রাইটে স্টুডিও স্পিকার রয়েছে। আপনারা যদি সেটি সজাসজি ধরেন তাহলে মনে হবে যে আপনাদের খুব আশেপাশে অনেক ডিপ একটা সাউন্ড ফিলিং হবে। আমি যদি আইফোন টেনএসের কথাটাও বলি তাহলে এখানে ক্যামেরা ফিচারের মধ্যে আইফোন 12 প্রোর মধ্যে ওয়াইড অ্যাঙ্গেল এবং নাইট ফটোগ্রাফি যেটি রয়েছে সেটি মিসিং রয়েছে, এবং এখানে প্রোরেস যে র ফুটেজ তোলা যেটা একটা ক্যাপাবিলিটি ছিল সেটা আপনারা আইফোন টেনএসে তুলতে পারবেন না। তবে এখানকার যে ডেলাইটের যে ফটো কোয়ালিটিগুলো ছিল সেটা অসাধারণ ছিল। যেমন ধরুন এখানে আমি একটা পোর্ট্রেট তুলেছি, তারপর এখানে আমি কিছু একটি বিড়ালের অনেক কাছে থেকে ছবিগুলো তুলেছি এবং কিছু ফুড ফটোগ্রাফি করেছিলাম এবং কিছু ল্যান্ডস্কেপ তুলেছিলাম। আপনারা সেই স্যাম্পলগুলো এখানে খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। এটি 12 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ হলো। এখানকার যে ডিটেলগুলো রয়েছে সেগুলো অনেক ক্রিপস, যা কিনা হচ্ছে আইফোন 12 প্রো কিংবা 11-এর সমান। তবে এখানে হচ্ছে নাইট মোড যেটা রয়েছে সেটা অতটা ভালো না, কারণ এটা হচ্ছে নাইট মোড ক্যাপেবল ফোন না। আপনারা যদি আইফোন টেনএস কেনেন তাহলে দেখা যাচ্ছে যে আপনাদেরকে নাইট মোড এবং হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল যে ক্যামেরা সেটআপটা রয়েছে সেটা আপনাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। এবং এখানকার যে HDR মোডে ছবিগুলো তোলেন তাহলে এখানকার যে হোয়াইট ব্যালেন্সটি রয়েছে এবং যে কালার স্যাচুরেশনটা রয়েছে সেটা অনেক ভালো ক্যাপচার করতে পারে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট ক্যামেরায় যে এখানকার পোর্ট্রেট মোড রয়েছে তার আমি একটা সেলফি আপনাদেরকে দেখিয়েছি। আমার এই ছবিটি যদি আপনারা ভালোভাবে খেয়াল করেন তাহলে হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে কোনো ওয়াইড অ্যাঙ্গেল একটা ক্যামেরার প্রয়োজন ছিল সেটা এখানে দেখতে পারবেন না। তবে এখানকার যে ভিডিও ক্যাপাবিলিটি রয়েছে সেটি সত্যি অনেক অসাধারণ। এখন আমি আপনাদেরকে একটা এখানকার যে মাইক্রোফোনগুলো অ্যারেগুলো রয়েছে সেখান থেকে একটি ভিডিও রেকর্ড করে আপনাদেরকে তার স্যাম্পল দেখাবো, যা কিনা যে কোনো প্রকার অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপগুলো রয়েছে তার থেকেও অনেক ভালো কোয়ালিটির ভিডিও রেকর্ড করতে পারে। আপনারা এখান থেকে অনেক ভালো মানের একটা সাউন্ড আপনারা ক্যাপচার করতে পারবেন। আপনারা আমার যে ব্যাগে আমি এখানকার যে মাইক্রোফোনটি রয়েছে সেটি টেস্ট করতেছি। সবথেকে বড় কথা হলো এখানে জাস্ট একটা প্যারানোমিক টাইপের একটা ভিডিও করতেছিলাম, তবে হচ্ছে এখন একটু আপনাদেরকে হেঁটে দেখাবো এখানকার যে একটা ইমেজ স্টেবিলিটি রয়েছে সেটা কীরকম পারফরমেন্স দেখায় সেটা হয়তো বা আপনারা এই ভিডিওটা থেকে দেখতে পারবেন। এবং আমি এখন আমি আপনাদেরকে আইফোন টেনএসের যে ব্যাটারি লাইফটা রয়েছে সেটি আপনাদেরকে সরাসরি প্রুফ হিসাবে দেখাবো। এখানকার যে ব্যাটারি লাইফটা রয়েছে আপনারা যদি খুব বেসিক টাস্কগুলো করেন, যেমন ধরুন ইউটিউব চালানো, কোনো ভিডিও দেখা, গান শোনা কিংবা ব্রাউজিং করা কিংবা ফেসবুক স্ক্রলিং করা, আপনারা যদি এই ধরনের টাস্কগুলো করে থাকেন তাহলে আপনারা যদি 100% থেকে একদম 0% চার্জ শেষ করতে চান তাহলে আপনারা মিনিমাম 7 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন, 6 ঘন্টা আপনি পাবেন, এটা একদম কনফার্ম থাকেন। আর আপনারা যদি কোনো গেম খেলেন কিংবা ভিডিও এডিটিং বা 4K ভিডিও করেন তাহলে দেখা যাচ্ছে যে এটার ব্যাটারি ব্যাকআপ মিনিমাম 5 ঘন্টা পেয়ে যাবেন। আইফোনের সবথেকে বেশি সুবিধা হলো আপনার আইফোনে মিনিমাম 5 থেকে 7 বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট পেয়ে যাবেন। এই ফোনটি বের হওয়ার 2 বছর হয়ে গেল, চিন্তার কোনো কারণ নেই। এখনকার যে আইফোন 12 যেটি রয়েছে সেটা লোয়েস্ট ভ্যারিয়েন্টটা, সেটা হচ্ছে 4GB থেকে র্যাম শুরু হয় এবং যেটা হাইয়েস্ট ভ্যারিয়েন্ট রয়েছে সেটা 6GB। আমি আপনাদেরকে চোখ বন্ধ করে বলে দিতে পারি এই ফোনটিতে আপনারা মিনিমাম আরও 4 বছর পর্যন্ত আপডেট পাবেন। এখন আমার যে ফোনটি রয়েছে সেটিতে iOS 14.3 আপডেট করা রয়েছে। আর এখানকার যে চিপসেটটি রয়েছে সেটা হচ্ছে A12 বায়োনিক চিপ, এটা স্টিল একটা অনেক বিস্ট একটা
এখন আমি আপনাদেরকে এন্টিটিভ বেঞ্চমার্ক স্কোরটা দেখাবো। আমি আপনাদেরকে বলে রাখি, সবসময় কোনো সংখ্যা আসলে একটা কোনো কিছু অ্যাকচুয়াল যে পারফরমেন্সটা রয়েছে সেটা কখনোই সেটি নির্ধারণ করে দিতে পারে না। এখানকার যে বেঞ্চমার্কের যে স্কোরটি রয়েছে সেটা আপনাদের কাছে কম মনে হতে পারে, তবে এর যে ক্যাপাবিলিটি দেখেন তাহলে হচ্ছে অ্যান্ড্রয়েডের যে কোনো ফ্ল্যাগশিপ যেগুলো রয়েছে সেগুলোকে অবশ্যই বিট। কারণ হচ্ছে আমি এখন আপনাদেরকে পাবজি যেটা রয়েছে সেটা অনেক হাই সেটিংয়ে খেলবো যতটা পসিবল আর কি। এখন প্রমাণস্বরূপ আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এখানে এক্সট্রিম ফ্রেম রেট দিয়ে রেখেছি এবং হচ্ছে এটা যে গ্রাফিক্স কোয়ালিটিটা রয়েছে রেজলিউশন সেটা আলট্রা এইচডিতে দিয়ে রেখেছি। এখন আপনারা এখানকার যে গেম প্লেটি রয়েছে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা মিনিমাম সবসময় 60 FPS যেটি রয়েছে সেটিতে স্টেবল রয়েছিল এবং এটিতে কোনো ল্যাগ আমি আসলে দেখিনি। কারণ হচ্ছে এখানকার যে চিপসেটটা রয়েছে এটা এত বেশি পাওয়ারফুল, এটিতে আপনারা যখন আপনার স্ক্রিন রেকর্ডিং করবেন আসলে আপনারা ঠিক আপনার ভিজুয়ালি ঠিক যেরকম দেখতেছেন আপনারা ঠিক সেরকমই দেখতে পারবেন। এখন আমি এটাকে কিছুক্ষণের মধ্যে স্ক্রিন রেকর্ডিংয়ে নিয়ে যাব আর আসলে এটি আপনাদেরকে প্রমাণ করে দেবে আসলে আইফোন কী জন্য আইফোন এখানকার যে অপটিমাইজেশনটা রয়েছে সেটা অ্যান্ড্রয়েডের থেকে অনেক বেশি বেটার। কারণ হচ্ছে এখানকার যে একটা ওএস লেয়ারটা রয়েছে সেটা অনেক চিকন এবং এখানকার যে কোনো প্রকার আপনার যে গেম কিংবা অ্যাপ্লিকেশন রান করেন না কেন এটা সরাসরি হার্ডওয়্যারের সাথে কানেক্টেড থাকে এবং মাঝখানে কোনো গার্বেজ বা কোনো কিছু লেয়ার দিয়ে এখানকার যে একটা কোয়ালিটিটা রয়েছে সেটাকে একটুও ড্যামেজ করে না। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সেই গেমটি আসলে এখানে রেকর্ড করতেছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং আশ্চর্যজনক বিষয় হলো আমি যখন কোনো ইন্টেন্স সিচুয়েশনগুলোতে যাচ্ছি তখনও কিন্তু এখানে কোনো প্রকার ল্যাগ কিংবা গেম প্লে যে রেকর্ডটা করতেছি সেখানেও সাউন্ডের কোনো ইস্যু হচ্ছিল না। একদম শেষের দিকে চলে এসেছি, এখন সবথেকে বড় কথা হলো এই মুহূর্তে এসে এই ফোনটি আপনাদেরকে রেকমেন্ড করবো কি না। এটার উইক পয়েন্ট হচ্ছে এখানকার যে ক্যামেরাটি রয়েছে সেটি হচ্ছে লো লাইটে সেরকম ভালো পারফরমেন্স করে না, প্লাস এখানকার যে ব্যাটারি লাইফটি রয়েছে সেটি হচ্ছে আইফোন 12 কিংবা 11 থেকে একটু পর। আর আপনারা যদি এই বিষয়গুলো কেয়ার না করেন তাহলে অবশ্যই আপনারা এই ফোনটি 2021 সালে এসেও নিতে পারেন। এতক্ষণ থেকে আমি আপনাদের সাথে ছিলাম অর্ঘ, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে না থাকলে একটি লাইক দিয়ে দিবেন। এবং সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।